এখানে বেরোবো, আমার বেরোনোর কথা আড়াইটে, আড়াইটের সময় আমার বাড়ি থেকে ফোন এলো যে বাড়িতে সিবিআই এসছে নোটিশ দিতে, আমাকে আগামীকাল তলব করেছে। তার কারণ এরা চায় এই নবজোয়ার যাত্রা যাতে থমকে যাক, আর বাঁকুড়ায় ঢুকেছি আর সিবিআই নোটিশ দিয়েছে। আমি বাঁকুড়াবাসীকে কথা দিয়ে যাচ্ছি, আমি আজকে কলকাতা ফিরছি, আমি আগামীকাল সিবিআই এর মুখোমুখি হব। একটা দিন আর হাতে সময় রাখলাম, রোববার সোমবার দিন এই বাঁকুড়ার মাটি থেকে আরো দশ গুণ উৎসাহ নিয়ে আমি নবজোয়ার কর্মসূচি। নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। ইতিমধ্যেই সকলে জেনে গেছেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো সিবিআই। নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের সঙ্গে তার মুখোমুখি যে বসানোর কথা ছিল, তাই নিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 11টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তৃণমূলের নবজোয়ার যাত্রা স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছেন রাতেই তিনি, সে কথা তিনি জানিয়েছেন। তিনি বাঁকুড়া থেকে বলেছেন, আজকে আমি ফিরে যাচ্ছি, বস্তুত শুক্রবারই অভিষেক জানিয়েছিলেন যে তদন্তকারী সংস্থা তলব করলে তিনি নিজস্ব কর্মসূচি স্থগিত রেখেই তাদের কাছে যাবেন, তদন্তে সব রকম সহযোগিতা করবেন। এর আগে গত শুক্রবার কুন্তাল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেকের রক্ষা কবচের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট, ওই দিন শুনানিতে অভিষেকের আইনজীবী হাইকোর্টকে পুরনো নির্দেশ পুনর বিবেচনা করার আর্জি জানান। একই সঙ্গে অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়ার আর্জি জানানো হয়। এই সময়ের মধ্যে তদন্তকারী সংস্থা যাতে কোনো চরম পদক্ষেপ না নিতে পারে তার জন্য আবেদন করেন অভিষেকের আইনজীবী। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার অভিষেকের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হননি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আর তারপরেই ডিভিশন বেঞ্চের এই কথা শুনে তড়ি ঘড়ি সিবিআই নোটিশ দেয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল নিজাম প্যালেসে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়ালি নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন এবং সেখানে তিনি বলেছেন যে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি দেখেই ভীত হয়ে পড়েছে বিজেপি, তাই অভিষেককে ডাকছেন। কি বলেছেন আমরা একবার শুনে নি। এই কথা ভার্চুয়ালি তিনি বাঁকুড়ায় ভার্চুয়ালি তিনি অংশগ্রহণ করেন নবজোয়ারে, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন। আর ইতিমধ্যে কুনাল ঘোষ টুইট করে জানিয়েছেন বিজেপি ভয় পেয়েছে, তাই নবজোয়ার দিকে বিজেপি ভয় পেয়েছে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডেকেছে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে। এখন প্রশ্ন হলো যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকার পরে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে তৃণমূলের এই 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 রাজনীতি মানে কতটা রাজনৈতিকভাবে তৃণমূল কতটা সফল পাবে, রাজনৈতিকভাবে কতটা তৃণমূলের লাভ হবে, নবজোয়ার কর্মসূচি সত্যিই কি কতটা সফলতা পাবে, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ এবং সাংবাদিক অরূপ কালী, আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে চন্দ্রশেখর দাকে দিয়ে শুরু করবো। চন্দ্রশেখর দা, আপনি জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে, সকাল 11টায় শনিবার তিনি যাচ্ছেন, তিনি নিজেও জানিয়েছেন। সেই জায়গা থেকে মানে রায়টা সম্পর্কে যদি বলেন যে মানে গত বৃহস্পতিবার অমৃতা সিনহা বিচারপতি তার যে রায়, তিনি যে মানে কথাগুলো বলেছেন মানে সেগুলো যদি একটু বলেন আর কি। দেখুন, এই মামলার পরিপ্রেক্ষিতে অনেক জলঘোলা হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই অর্ডারটির উপর প্রাথমিকভাবে একটি স্টে দেয়। তারপরে যখন 28 এপ্রিল সেটা শুনানি করে, করে আলটিমেটলি বলে যে মাননীয় বিচারপতি অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলা শুনতে পারবে না, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নির্দেশ দেন যে অন্য কোন কলকাতা হাইকোর্টের বিচারপতি মামলা শুনবে। এবং সেই প্রেক্ষিতে এই মামলাটি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার এজলাসে এই মামলা শুনানি হয়। এবং এই মামলা শুনানির সময় সুপ্রিম কোর্ট এই অর্ডারের সঙ্গে আরেকটি জিনিসও বলেছিলেন যে যদি কেউ এর সঙ্গে কোনো অ্যাপ্লিকেশন করতে চায়, সেই অ্যাপ্লিকেশন তারা করতে পারে। সেই অ্যাপ্লিকেশনও যে বর্তমান পরিবর্তিত যে বিচারপতি সেই সেই সেটাও শুনবে। এবং সেটার পরিপ্রেক্ষিতে সাংসদ এই একটি অ্যাপ্লিকেশন অমৃতা সিনহার ঘরে করেন, এবং সেই মামলা যখন শুনানি হয় তখন দেখা যায় তিনি অ্যাকচুয়ালি কিন্তু এনকোয়ারিটাকে ডিলে করতে চাইছেন, এনকোয়ারিটাকে ফেস করতে চাইছেন না। মানে মাননীয় বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেইটার ব্যাপারে জাস্টিস অমৃতা সিনহা বলেন যে তিনি মুখে বলছেন যে তিনি তদন্তে সাহায্য করবেন, কিন্তু আদতে যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু এই তদন্তটা যাতে না হয় তার জন্য যা যা করণীয় তিনি সেটা করছেন, এবং সেই জন্যে তিনি এই যে অর্ডারটি দিয়েছেন সেই অর্ডারটিতে তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই বা ইডি যদি জেরা করতে চায়, এনকোয়ারি করতে চায় ইনভেস্টিগেশনের পারপাসে, তাকে সেই ইনভেস্টিগেশনে সাহায্য করতে হবে। এবং এই যে তদন্তটা ডিলে করিয়ে দেওয়ার একটা প্রবণতা, সেই ডিলে করিয়ে দেওয়ার প্রবণতার জন্যই কিন্তু 25 লক্ষ টাকা তিনি কস্ট ইম্পোজ করেন। আচ্ছা, যে কস্টটা এই কারণে ইম্পোজ করেন, এবং সেখানে তিনি বলেন এই যে প্রবণতা যে তদন্ত, যে কোনো তদন্ত, যে কোনো মানুষকে তদন্তকারী সংস্থা ডাকতে পারে এবং তাকে সাহায্য করাটা তদন্তকারী যে কোনো লোকের কিন্তু দায়িত্ব, নাগরিক যদি হন সেই নাগরিকের সেটা দায়িত্ব, এবং যিনি একজন এখানকার সাংসদ তার কিন্তু অনেক বেশি দায়িত্ব যে যে কোনো কেন্দ্রীয় হোক বা রাজ্যের তদন্তকারী সংস্থা যদি কোনো কারণে, তিনি একজন পাবলিক ফিগার তো তাকে কিন্তু যদি তদন্তকারী সংস্থা ডাকে সেখানে কিন্তু তাকে যেতেই হবে, এবং তিনি কিন্তু এই তদন্তটা যাতে না যেতে হয় তিনি সেই প্রসেসটা করছেন। এবং এই জাতীয় মানে প্রক্রিয়া, এই যে তদন্তকে কোন রকম ভাবে যাতে না ডিলে করিয়ে দেওয়া এবং তদন্তকারী সংস্থাকে ভয় দেখানো বা তাদের উপর প্রেশার ক্রিয়েট করা, সেইটার প্রবণতাটা কিন্তু অত্যন্ত আগামী দিন কিন্তু এই জিনিসটা যদি চলতে থাকে এইটা কিন্তু অত্যন্ত একটা মানে তদন্তকারী সংস্থার পক্ষে একটা অত্যন্ত ইয়ে হবে, এবং কোর্টের সেই ব্যাপারে কিন্তু ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার। এবং সেই কারণে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই 25 লক্ষ টাকা কস্ট ইম্পোজ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের উপর। এবং এই যখন অর্ডার বৃহস্পতিবার দিন এই অর্ডার হয় তখন ইমিডিয়েটলি এটাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী সপ্তাংশু বোস, সপ্তাংশুদা গিয়ে আজকে চিফ জাস্টিসের কাছে এবং তারপরে প্রথমে সুব্রত, জাস্টিস সুব্রত তালুকদারের কাছে গিয়ে মেনশন করে মামলাটা আজকেই শুনানি করার জন্য। সুব্রত তালুকদার আজকে যখন বলেন আজকে আমার পক্ষে সম্ভব না, কারণ আজকে আমাদের কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন মানে ভেকেশন পড়লো আর কি, সুতরাং আজকে সেই মামলা শোনা সম্ভব নয়, তখন তিনি আবার মাননীয় প্রধান বিচারপতির এজলাসে গিয়ে মেনশন করেন যে মামলা আজকে ইমিডিয়েটলি শোনার জন্য, কারণ তা না হলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই তদন্তের ব্যাপার রয়েছে, সুতরাং সেখানে তদন্ত শুনানি আজকেই হওয়া দরকার। মাননীয় প্রধান বিচারপতিও তখন বলেন যে না, আমি এই মামলা আজকেও শুনতে পারবো না, কোনো মতেই শোনা সম্ভব নয়, আমি আপনাকে বলছি যে আপনি আমাদের ভেকেশন যে বেঞ্চ হয় সেই বেঞ্চে গিয়ে আপনি শুনানি করুন, কিন্তু এবং কোনোভাবেই আজকের কলকাতা হাইকোর্টের কোনো ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিসের বেঞ্চ এবং জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু এই মামলা শুনানি করেনি এবং তারা কোনো রকম কোনো স্টে বা কিচ্ছু দেয়নি, যে কারণে আজকে যখন সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে আগামীকাল সকাল 11টার সময়
এর কোনো অপশন নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সুপ্রিম কোর্টে যাওয়ারও কোনো অবকাশ নেই। তো সেই কারণে তাকে কিন্তু এই তদন্তে সাহায্য করার জন্য কালকে গিয়ে হাজির হতে হবে। একদম একদম, এই জায়গাটাতে আমি শুধু একটা কথাই বলবো যে অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা যা লিখেছেন গত বৃহস্পতিবার, তার যে কপিটা, রায়ের কপিটা, সেখানে যা লিখেছেন তার সবশেষে একটা কথা লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে লম্বা চওড়া কথা বলছেন আর করছেন ঠিক উল্টো কাজ। আর ঠিক আজকেই সেটা আমরা দেখব, শনিবার দিন সিবিআইয়ের ডাকে তিনি যাচ্ছেন, কি হয়। কিন্তু এইটা নিয়ে যে রাজনীতিটা হবে সেটা তো আমরা জানি, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নবজোয়ারে অংশ নেবেন, তিনি কেন বললেন হঠাৎ করে যে নবজোয়ারে অংশ নেব, প্রয়োজনে আমি নবজোয়ারে অংশ নেব। আজকে অরূপদার কাছে যাবো যে অরূপদা, মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূল লাভ না ক্ষতি, মানে এই 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 কর্মসূচি এবং অভিষেককে ডাকা কতটা কি মনে হচ্ছে? দেখো বিপ্লব, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এটাকে একটা ইস্যু তৈরি করতে চাইছে, এবং তৃণমূল কংগ্রেস এটাকে ধরো যে প্রথমে যে কথাটা বলে, যখন ধরো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশটা দিয়েছিলেন তখন কিন্তু জনজোয়ার কর্মসূচির ঘোষণা হয়নি, তারপরে হয়েছে। ফলে জনজোয়ার কর্মসূচিকে আঘাত করার জন্য সিবিআই বা ইডি এটা বলছে এরকম কোনো কারণ নেই, বরঞ্চ সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বিচারপতি বলেছেন যে আপনারা কেন কোনো ব্যবস্থা নেননি, আপনারা তো ব্যবস্থা নিতেই পারতেন, সেই ব্যবস্থাটা আপনারা কেন নিলেন না, এটা বিচারপতি সেটা বলেছে। ফলে এরপরে তৃণমূল কংগ্রেস যেটা চাইছে এটা থেকে একটা ইস্যু তৈরি করতে, ইস্যুটা হচ্ছে সিবিআই বা ইডি যে তৃণমূল কংগ্রেসকে ধরতে চাই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল সবাই বলেই দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করা ভয় পাচ্ছে। কিন্তু তারপরেরটা যেটা হচ্ছে বিপ্লব, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আশঙ্কার কথা। এখানে আমি জানি না, এখানে এখনই সবে একটা নোটিশ দিয়েছেন কেন এতটা আশঙ্কা আর কথা মুখ্যমন্ত্রীর মুখে আসছে যে এরপরে অভিষেক না থাকলে উনি যাবেন, এবং উনি একটা আজকে শুরুও করে দিলেন, এক ডাকে অভিষেক ছিল সেটা উনি আজকে করে দিলেন এক ডাকে মমতা, যে আর কোনো কিছু বন্ধ থাকবে না, এরপরে এক ডাকে মমতাও শুরু করে দিলেন উনি। ফলে একটা কেন ফিয়ার সাইকোসিস কাজ করছে বিপ্লব, এটা তো একটা নোটিশ তোমার সেখানে হাজির হওয়া দেওয়ার। কিন্তু অরূপদা এখানে একটা প্রশ্ন যে কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, কোর্ট যেভাবে মানে তদন্তকে পরিচালনা করছে, সিবিআই ইডি সেভাবেই কিন্তু তদন্তটা এগিয়ে নিয়ে যাচ্ছে, কোর্ট যা যা নির্দেশ দিচ্ছে সেইভাবে। সেই জায়গাটায় এখানে বারবার বিজেপিকে টেনে আনা, বিজেপিকে টেনে আনে এনে যে রাজনীতিটা করা, কি বলবে? এটা তো বিপ্লব আমি বললাম সেটা, এটা থেকে একটা ইস্যু তৈরি করতে চাইছে, যে ইস্যুটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে বিপ্লব, সেটা হচ্ছে ধরো সাগরদিঘির বিপর্যয়ের পর তলার লেভেলে আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় তৃণমূল ছেড়ে অনেকে কংগ্রেস সিপিএম ও বিজেপিতে যোগদান করছে। ফলে এবারে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে দলের এখন সেকেন্ড ইন কমান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ডাকা হয় সেটা স্বাভাবিকভাবে তৃণমূলের যারা কর্মী আছেন, যারা সমর্থক আছেন, তাদের একটা মনোবলে বিশাল আঘাত। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দলের সেকেন্ড ইন কমান্ডকে ডেকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তারা কতটা সুরক্ষিত? তোমার ধরো তলার লেভেলে যারা থাকেন তারা কেন থাকেন? তারা এক ক্ষমতার থাকার জন্য থাকেন, আর একটা হচ্ছে অন্যরা দল থেকে আসেন একটা আশ্রয় খোঁজেন। ফলে সেটা যদি দেখেন দলের শীর্ষ নেতৃত্বের অবস্থা টলমলে হয়ে যায়, যে শীর্ষ নেতৃত্বই ডেকে পাঠিয়েছে যে আমরা তাহলে কি করব, সেই অবস্থায় দাঁড়িয়ে বিপ্লব দলের তুমি বলতে পারো তলা থেকে লোক চলে যাওয়ার একটা স্রোত শুরু হয়। এবং এটা বহুদিন ধরে ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরো এতদিন কয়লা বা অন্য জায়গায় শিক্ষাক্ষেত্রে তো কোনো অভিযোগ ছিল না, ফলে এবার শিক্ষাক্ষেত্রের নামটা চলে এলো এখানে মধ্যে দিয়ে, যে শিক্ষাক্ষেত্রের মামলাতেও তিনি জড়িয়ে গেলেন কুন্তলের পাশাপাশি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আজকে যেটা বলেছেন উনি বাঁকুড়ায়, সেটা হচ্ছে ওনাকে নাকি সারদা নারদা প্রতিপাতি ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমার জানি না বিপ্লব সারদা কেসে কিভাবে উনি আসবেন, কারণ তখন উনি রাজনীতিতে খুব একটা আমরা দেখতাম না, সারদা কেসে কিভাবে ওখানে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, কারণ যখন কুণাল ঘোষ বা মদন মিত্র জেলে গিয়েছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব একটা রাজনৈতিক সার্ফেসে উনি ছিলেন না, কারণ উনি আজকেও সারদার কথা উল্লেখ করেছেন এবং নারদার কথা উল্লেখ করেছেন। উল্টো দিকে নারদায় যেটা শুভেন্দু অধিকারী বলেছিল যে ম্যাথুস স্যামুয়েলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছেন, ফলে উনি সেই পুরনো জিনিসগুলো আর কি করে বলার চেষ্টা করছেন। যে এবার সেটা স্বাভাবিক ওনাকে সিবিআই এর কাছে গিয়ে উত্তর দিতে হবে, উত্তর এই কারণেই দিতে হবে যে
তোমার কেন উনি মনে করেছেন সেটা প্রমাণ দিতে হবে। ধরো এটা মঞ্চে গিয়ে তো তোমার একরকম বলা যায়, কিন্তু এখানে তো তোমার প্রমাণ সাবুত দিতে হবে। রাজনৈতিক মঞ্চ আর সিবিআই বাইরের সামনে তো এক না, একইভাবে কুন্তল সে যে বলেছে, এবং সেখানে তোমার বেবরা হয়তো মনে আছে অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশটা দিয়েছিলেন, তুমি তখন বলেছিলেন যে যে আর কি যে জেলখানায় আছে সেখানকার সিসিটিভি ফুটেজ বা এগুলো বাজেয়াপ্ত করার কথা, কারা আছে, কারা দেখা সাক্ষাৎ করতে চাইছে, ফলে পুরো জিনিসটাই একটা মনিটরিং এ চলে। ফলে এটাতে তো বিপ্লব বলতে পারে একটা তদন্ত শুরু হলো। ফলে এখনো আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটা ফিয়ার সাইকোসিস বা একটা ভয় পাচ্ছেন, এটা আমার কাছে পরিষ্কার নয়। কারণ একটা নোটিশ দিয়েছে, ফলে উনি যাবেন কালকে, উনি কি উত্তর দেন, সেটা কিন্তু এরা অনেকভাবে পলিটিক্যালি এটা কাজে লাগাতে চাইছে, লঙ্গে আর কি লোকেদের চাঙ্গা করতে চাইছে। এবং সেটা স্বাভাবিকভাবেই বলছে, বিজেপির শুভেন্দু অধিকারীকে যদি ঢাকানো হয় বা বিজেপির অন্যান্য নেতৃত্বকে যদি ঢাকানো হয়, তাহলে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং যেটা করতে গিয়ে উনি আরেকটা যেটা তৃণমূল কংগ্রেস করছে যে মামলার রায় পছন্দ না হলে বিপ্লব সে বিচারপতিদের পার্সোনাল অ্যাটাক করছে, সেটা আমার মনে তো গণতন্ত্র বা পক্ষে খুব জায়গা এটা বিপ্লব, বরঞ্চ সেটা গণতন্ত্রের ভিত্তি বা বিচার ব্যবস্থাকে অনেক বেশি দুর্বল করার প্রয়াস। চন্দ্রশেখর দা, এই মামলার ভবিষ্যৎ কি, কত দ্রুত এই মামলার জাল সিবিআই গুটিয়ে আনবে এবং মানুষ এর ফল দেখতে পাবে বলে মনে হচ্ছে? দেখুন, কেন্দ্রীয় সংস্থা তারা সারা ভারতবর্ষে ব্যাপী এই তদন্ত করে বেড়ান, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই তদন্তকারী সংস্থা থেকে মানে সিবিআই এর ক্ষেত্রে এদের কোনো নিজস্ব মানে ইনভেস্টিগেটিং অথরিটি যারা সমস্ত অফিসার হিসেবে নিযুক্ত হন তারা কিন্তু ডাইরেক্টলি কেউ সিবিআই এর স্টাফ নয়। সিবিআই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন যে রয়েছে সেখান থেকে লিয়ে এনে সমস্ত স্টাফেদের নিয়ে আসে এবং সেই নিয়ে এসে তাদেরকে সিবিআই তে তারা থাকে এবং তারপর সেখান থেকে তারা ইনভেস্টিগেশন বা অন্যান্য সমস্ত যে কাজগুলো করে, এবং আবার কিছুদিন পরে কিন্তু তারা আবার লিয়েন থেকে ব্যাক করে আবার তাদের নিজের পেরেন্ট অর্গানাইজেশনে চলে যায়, যার ফলে কি হয় এই তদন্তগুলো অনেক সত্যি ধীরে ধীরে দেখতে পাওয়া যায়। এবং যে কারণে ধরুন বহু মানুষ এই ক্ষেত্রে আক্ষেপ রয়েছে যে আজকেও নোবেল প্রাইজের যে তদন্ত সিবিআই কে দেওয়া হয়েছিল সেটা এখন অব্দি কোনো একটা সুরাহা হয়নি, এবং বহু ক্ষেত্রেই এই সিবিআই কিন্তু ভীষণ স্লথ গতিতে চলে। তার কারণটা হচ্ছে, বেসিক জায়গাটা হচ্ছে, এদের কোনো পার্মানেন্ট স্টাফ বা পার্মানেন্ট মেম্বার সিবিআই নেই, কিন্তু সিবিআই সমস্ত স্টাফ বা মেম্বার বলুন তারা সব বিভিন্ন অর্গানাইজেশন থেকে আসে, যার ফলে তারা কেউ 7 বছর 8 বছর 10 বছর থাকার পর আবার তাদের পেরেন্ট অর্গানাইজেশনে চলে যায়। এই তদন্তটার এই গতিটা একটু স্লো হয়ে যায় ওই কারণে, যখন তারা থাকে তারা তদন্ত করছে, এবং যখন এই কোর্ট মনিটরিং যদি যখন হয় তখন অনেক সময় সেই তদন্তটা তাড়াতাড়ি হয়, কিন্তু নর্মালি সেটা ছাড়া যে তদন্তগুলো হয় সত্যি দেখতে পাওয়া যায় অনেক মানে স্লো। এটা আমরা কিন্তু মানে আইনজীবী হিসেবে বলবো যে বহু ক্ষেত্রে আমি নিজে বহু মামলা এরম করেছি, প্রায় 20 বছর আগে মানে একটি লোক আমি রিসেন্টলি করলাম, 20 বছর আগে ব্যাংকের একটি স্টাফ একটা ডিফালকেশনের চার্জে ইয়ে হয়েছিল সিবিআই থেকে, আলটিমেটলি পানিশমেন্ট যখন হলো, ভদ্রলোকের বয়স এখন হচ্ছে প্রায় 79 বছর বয়স, হি হ্যাজ বিন কনভিক্টেড, তাকে মানে কাস্টাডিতে নিয়ে তারপর তার হাইকোর্ট থেকে বেল করানো হলো, কিন্তু খুব এইগুলো আর কি একটা কুইক প্রসেসটা হওয়াটা কিন্তু সত্যি দরকার আছে। তার কারণটা যে কোনো তদন্তই হোক সেটাকে তাড়াতাড়ি হওয়াটা দরকার, এই কারণে প্রথম কথা মানে একটা রেজাল্ট ওরিয়েন্টেড তদন্ত বা ইনভেস্টিগেশন। এটা এটা তো কোর্ট তদন্ত হচ্ছে, মানে কোর্টের নজরদারিতে, কোর্ট মনিটরিং হ্যাঁ। এখন এখন দেখুন এই এই ক্ষেত্রে এই যখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে মামলা অর্ডারটা দিয়েছে সেখানে কিন্তু তিনি অর্ডারটা দিয়েছেন যেভাবে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কোর্ট মনিটরিংটা করছিলেন যে 3 দিন পরে আবার রিপোর্টটা নিয়ে এসে সিবিআই কে দেখাতে হবে, এই যে মনিটরিংটা কনস্ট্যান্ট সেটা একটা প্রেশার থাকতো, যার ফলে কি হচ্ছে সিবিআই কে অনেক বেশি তৎপর হয়ে এই ইনভেস্টিগেশন গুলো করতে হচ্ছিল। কিন্তু আজকে এই যে হিয়ারিং যেটা হলো তাতে জাস্টিস অমৃতা সিনহা যে অর্ডার দিয়েছে তাতে অনেক রকম তিনি একটা বিরাট অর্ডার দিয়েছেন, তাতে বলেছেন বিভিন্ন বিষয় যে এই মানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিভিন্ন জাতীয় তদন্তটাকে ডিলে করানোর অনেক প্রবণতা অনেকভাবেই অ্যাপ্লিকেশন করছেন, এই সমস্ত করে জিনিসগুলোকে ডিলে করার চেষ্টা করছে, আলটিমেটলি উনি ফেস করতে চাইছেন না। এবং উনি এই কথা কোর্টের মধ্যে বলেছেন যে যদি তদন্তকারী, হ্যাঁ আপনি, আমরা তো এটা এটা নিয়ে করেছি, আমি বলছি কি যে মানে দ্রুত কি মনে হচ্ছে যে এটা 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 খুব তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের মধ্যে, এই বছরের মধ্যে নিষ্পত্তি হবে কি মনে হয়? এটা বলা খুব মুশকিল, কারণ তদন্তটা কি স্টেজে রয়েছে এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে গিয়ে কি বয়ান দেয় সেটার ভিত্তিতে মানে কতদূর তদন্তটা এগিয়েছে, এবং চার্জশিট যতক্ষণ না হচ্ছে, চার্জশিট না ফাইল হওয়া অব্দি ততক্ষণ অব্দি কোন ক্লার্কের পক্ষে ইন্টার মানে ডে টু ডে বলে মনিটরিং করা বা ডে টু ডে সাক্ষীগুলো হওয়া, এবং এই সাক্ষীগুলো স্টেজেও অনেক সময় ডিলে হয়, সাক্ষী যারা থাকে হয় রিটায়ার করে গেছে কিংবা তারা হয়তো আসছে না, তাদের জন্য 3 দিন ডেট করলো, যার ফলে ডিলে হয়ে যায়। দেখা যাক, সেটা আমার মনে হয় একদম একদম। হ্যাঁ অরূপদা, এই মামলার ভবিষ্যৎ কি এবং রাজনৈতিক ফায়দা কি হবে বলে মনে হচ্ছে? দেখো বিপ্লব, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালকে যাকে মুখোমুখি বসানো হবে কুন্তল, সে কিন্তু যুব তৃণমূল কংগ্রেসেরই সাধারণ সম্পাদক ছিল, বা যারা যারা গ্রেপ্তার হয়েছে শান্তনু, সেও যুব তৃণমূল কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিল, এবং যুব তৃণমূল কংগ্রেসটা দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দেখভাল করেন। তবে ফলে স্বাভাবিকভাবেই যে যুব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল এতদিন ধরে, সেটা এরা বারবার করে বিরোধীরা বলার চেষ্টা করেছে, যুব তৃণমূল কংগ্রেস কে চালায়, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না। মধ্যখানে কুন্তলের ওখানে শোনাও গিয়েছিল এক যুব তৃণমূল কংগ্রেসের এক নেত্রী অভিনেত্রী, সে নাকি বিরাট ফ্ল্যাটও নিয়েছেন ইডিকে, সেটা জানাতে বলা হয়েছিল, ইডি অবশ্যই এখনো সেটা জানায়নি আদালতে। ফলে স্বাভাবিকভাবে বিরোধীরা যেমন কালকের থেকে বা আজকে থেকেই যেটা শুরু হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে কেন যাননি, কেন আজকে যেতে বাধ্য হয়েছেন, এবং শিক্ষাক্ষেত্রে তার নাম জড়িয়ে গেছে, তেমনি তৃণমূল কংগ্রেস পাল্টা যেটা প্রচারে আনতে চাইছে যে দেখো বিজেপির এই এই নেতাগুলোর বিরুদ্ধেও তো অভিযোগ আছে, তাদের কেন ডাকা হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছা করে বোধ হয় ধরা ইচ্ছা করে ডাকা হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেস কে হেও করতে ডাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বলে ডাকা হয়েছে, ফলে তৃণমূল কংগ্রেস এটা আরো উচ্চ গ্রামে নিয়ে যাবে বিপ্লব। এবার এই পুরো প্রচারটাকে বিজেপি বিরোধী প্রচার, সিবিআই বিরোধী প্রচার অনেক বেশি উচ্চ গ্রামে নিয়ে যাবে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে বিপ্লব যে চাপটা একটা আছে, সেই চাপটা আর কি কাটানোর জন্য তাদের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেকেন্ড ইন কমান্ড, অন্য নেতা ছেড়ে দাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, তার উপর আক্রমণ আসা মানে দলের যারা কর্মী সমর্থক তার ম্রিয়মাণ হয়ে পড়বে। তাহলে তাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেস কাল একদম নিশ্চিত থাকো যে একদিকে ইন্টারাকশন চলবে ঘন্টায় ঘন্টায়, এটাই আপডেট হবে, কাউন্টডাউন চলবে ঘন্টায় ঘন্টায়, এবং ইডি অফিস থেকে বেরোনোর পর উনি যেরকম বলেছিলেন আমি সব তদন্তের জন্য রাজি বা কিছু, এবং সেটার পর এবার দেখা বিপ্লব, ধরো ধরো ইডি অফিস থেকে যখন উনি বেরিয়েছিলেন তখন অনেক বেশি করে রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন, তখন কংগ্রেস থেকে যেটা বলা হয়েছিল যে এটা ওকে বলাই হয়েছিল যে কংগ্রেসের জোটটাকে ঘেটে দিতে, সেটাই কংগ্রেস থেকে বলা হয়েছিল। এবার বেরোনোর পর বা কি বলেন না বলেন অন্য দল সম্পর্কে অ্যাপ্রোচ হয়, কারণ আমরা জানি ইতিমধ্যে কংগ্রেসের তরফে কর্ণাটকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে সেখানে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারকে পাঠানো হচ্ছে, ফলে তৃণমূল পরবর্তীকালে কি স্ট্যান্ড নেয়, কে কিভাবে প্রচারে কাজে লাগায় বিপ্লব, সেটাই দেখার। অর্থাৎ আগামী শনিবার 11টায় তিনি যাবেন নিজাম প্যালেসে, এবং তারপরে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা কাউন্টডাউন দেখতে পাবো, কখন তিনি বের হন এবং বেরিয়ে এসে কি বলেন, আবার কি বলেন, সেদিকেই আমাদের নজর থাকবে। এবং সত্যি সত্যি আগামী সোমবার থেকে এই যে জনজোয়ার কর্মসূচি, সেই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে ঘোষণা করেছেন, এবং সেই কর্মসূচি কতটা তৃণমূলের পক্ষে লাভ হবে সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ অরূপ দা, ধন্যবাদ আপনাদের আমাদের এই মতামত এই আলোচনায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।